सकल के गुड मॉर्निंग। करोना महामारी सब चाहते बेसि जरा क्षतिग्रस्त सब श्रेणी मानुष ही कम बेसि क्षतिग्रस्त किन्तु सब चाहते बेसि क्षतिग्रस्त जरा तारा हलो छात्र छात्री तुम्हरा तबु तुम्हारे क्षति जाते कम है से जन्ने आम्रा किन्तु निरंतर अनलाइन क्लासेर मध्य दिए तुम्हारे संगे जोगाजोग करे चलेछि तुम्हारे मनटा के उज्जीवित करार चेष्टा आम्रा करे जाच्छि। आजकेर जे क्लासटी निच्छि आमि क्लास टुएल्भेर एकटि कविता ऑन किलिंग आ ट्री तुम्हारे देखिए इलेवेने पढ़ार समय तो बार बार बोले जे इलेवेनर थे किन्तु टुएल्भटा आरो सहज इंग्रेजीर क्षेत्रे किरकम सहज देखो इलेवेने तुम्हारे किन्तु पाँचटी प्रोज पाँचटी पोएम पाँचटी शेक्सपियरेर गल्प पढ़ते हुए सेई संगे देखो तीन चार रकम राइटिंग जा परीक्षा है ना सेटा आलादा कथा किन्तु एटा सिलेबासे छिल। क्लास टुएल्भे गिए कि होच्छे जानो तुम्हें पढ़ते हबे चारटी प्रोज चारटी पोएम एकटी नाटक আর রাইটিং থাকবে তিন রকমের যে কোনো একটি করতে হবে আর দশ নম্বরের আনসার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইলেভেনের তুলনায় টুয়েলভের সিলেবাসটা ইংরেজি সিলেবাসটা অনেক সহজ। তাহলে আমরা আজকে দেখো যেটা আলোচনা করব সেটা হলো আমাদের ক্লাস টুয়েলভের প্রথম যে পোয়েম অন কিলিং আ ট্রি। অন কিলিং আ ট্রি একটি গাছ কাটার ওপর কবি হচ্ছেন গিব প্যাটেল আমাদের ভারতীয় উনি মুম্বাইয়ের একজন রেনাউন্ড ডক্টর। একটা গাছ কাটার ওপর লেখা তার এই কবিতা। কবিতার বিষয়বস্তু কি হতে পারে দেখো কবি পরিচিতির দেখো যে সেকেন্ড স্ট্যানজাটা আছে সেটাকে ফলো করলেই বুঝতে পারবে। The poem is about the harm done to the environment by human beings. কবিতাটি হচ্ছে মানুষ কর্তৃক পরিবেশের যে ক্ষতি সেটা নিয়েই কবিতা। In a voice of sarcasm and irony. Sarcasm মানে উপহাস, irony মানে হচ্ছে শ্লেষ বলা হয়, মানে যার দেখো দুটো অর্থ। অর্থাৎ ওয়ান থিং ইজ সেড অ্যান্ড দ্য অপোজিট ইজ মিন্ট। একটা কথা বলা হয় কিন্তু উল্টোটা মিনিং করা হয়, এটাকে বলা হয় আয়রনি। এছাড়া দেখো আয়রনির আরও অনেক উদাহরণ আছে, একটু উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন দেখবে আমরা কথায় কথায় বলি না, এহ বিশাল হিরো হয়ে গিয়েছিস রে, বাহ বাহ, তো তো আজকাল পাত্তাই নাই, বিশাল হিরো হয়ে গিয়েছিস। তার মানে দেখো তুমি বলছো হিরো হয়ে গিয়েছিস কিন্তু হিরো বলে তাকে তুমি হিরো বলছো, তুমি তাকে কিন্তু হিরো বলছো না, তুমি তাকে হিট করছো, বলছো এক মানে করছো সম্পূর্ণ উল্টো, কিন্তু হিরো বলছো না। ও ড্রেসখানা দেখো, আরে মিঠুন চক্রবর্তী কি তা তোমাকে তাকে ঠাট্টা করা হচ্ছে, এই হচ্ছে তোমার আইডিয়া। The poet speaks of man's violence and impatience towards nature. প্রকৃতির প্রতি মানুষের যে হিংসাত্মক আচরণ এই কথাই কবি কিন্তু তার কবিতার মধ্য দিয়ে বলেছেন। দেখো আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা সময়ে আমরা এই পড়াটা পড়ছি যে সময়ে কিন্তু আমরা ভীষণভাবে উপলব্ধি করছি যে আজ গোটা বিশ্বের যে অবস্থা সেই অবস্থার জন্য আমরা কতটা দায়ী। এর জন্য দেখো গোটা বিশ্বে যে পরিবেশ দূষণ যার মূল কারণ হচ্ছে নির্বিচারে বৃক্ষচ্ছেদ এবং নগরায়ণ, তারই তো ফল এই যে এত প্রাকৃতিক বিপর্যয়, এই যে মহামারী, এ কার ফল গো? প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে আমাদের ওপরে। আমরা প্রকৃতির ওপরে যে অন্যায় অবিচার আমরা কন্টিনিউয়াসলি করে গিয়েছি বা এখনও করছি তার ফল এগুলো।
এবং দেখো কম বেশি কিন্তু সবাই কিন্তু আজ আতঙ্কিত। করোনার প্রথম ওয়েব পেরিয়ে যাওয়ার পরে আমরা ভেবেছিলাম কি গো যে মোটামুটি সব ঠিক হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে, কিন্তু সেকেন্ড ওয়েব এলো শেষের দিকে, আবার বলছে থার্ড ওয়েব আসবে। তার মানে কি দেখো, এবার কিন্তু মনে মনে একটু ভয় হচ্ছে, কেউ স্বীকার করো আর না করো, এবার কিন্তু মনে মনে ভয় হচ্ছে যে শেষমেশ আমরা বাঁচব কি না, বা শেষমেশ আমরা কোন পথে হাঁটছি। এখনও যদি আমরা সাবধান না হয়, এখনও যদি আমরা প্রকৃতির প্রতি যত্নশীল না হয়, তাহলে কিন্তু আগামী দিন আরও ভয়ঙ্কর হবে। প্রকৃতি রুষ্ট হলে কত তার প্রভাব যে কত ভয়ঙ্কর হয় তা দেখো বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়েও আমরা বুঝছি। প্রত্যেকটা বছর দেখো একটা একটা করে ভয়ঙ্কর সাইক্লোন ঝড় আসছে আর সব কিছুকে তছনছ করে দিয়ে চলে যাচ্ছে, এটা তো প্রত্যেক বছরের ঘটনা হয়ে গেছে, তাই না? তাহলে আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে। তাই আমি তো বলছিলাম দেখো যে এমন একটা সময়ে আমরা এই কবিতাটা নিয়ে আলোচনা করছি যেটা অতি প্রাসঙ্গিক এবং তোমাদের বুঝতে কিন্তু প্রচণ্ড সুবিধা হবে। যে সত্যি গাছ কাটা, গাছ কাটতে গেলে আমাদেরকে পাঁচবার ভাবতে হবে যে গাছটাকে কাটবো। তো কবি দেখো এখানে যে টোনে উনি কথা বলেছেন সেই টোনটা হচ্ছে আইরনিক্যাল টোন। আর কি একটা কথা আছে দেখো, দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স, মানে মুক্ত ছন্দে লেখা। মুক্ত ছন্দের কবিতা কি হয় জানো তো, এর মধ্যে কোনো ছন্দ পাবে না আর পাংচুয়েশনটা কোনো পঙ্গক্তির মাঝখানেও হতে পারে। এটা কবিতাটা পড়তে পড়তে তোমরা বুঝতে পারবে। কবিতাটা দেখো এমনভাবে উনি শুরু করছেন যেন মনে হবে যে উনি গাছ কাটাকে উৎসাহিত করছেন। ইট উইল সিম দ্যাট হি ইজ এনকারেজিং আস টু ফেল ট্রিজ, কিন্তু পড়ার কায়দার উপরে নির্ভর করবে। তুমি কিভাবে পড়ছো কবিতাটা তার উপর ডিপেন্ড করবে এই কবিতাটির অন্তর্নিহিত অর্থটা তুমি কতটা বুঝছো। দেখো শুরু করি, দেখো প্রথম লাইনটাই কিন্তু আইরনিক্যাল লাইন। ইট টেকস মাচ টাইম টু কিল আ ট্রি, একটা গাছকে কাটতে অনেক সময় লাগে, একটা গাছকে কাটতে অনেক সময় লাগে। দেখো আমি এরকম বলতে পারি যে একটা গাছকে কাটতে অনেক সময় লাগে, আবার এমনও বলতে পারি একটা গাছকে কাটতে অনেক সময় লাগে। নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, শোনো সাধারণ এক ছুরির আঘাতে গাছকে হত্যা করা যায় না। দেখো কিল কথাটা কেন ব্যবহার করা হবে, কেন গাছ কাটা ইংরেজি হচ্ছে, দেখো তুমি কাটও বলতে পারো, সব থেকে তোমার ফেল, FELL ফেল মানে বৃক্ষচ্ছেদ করা, কিন্তু কবি এখানে কিল কথাটা ব্যবহার করলেন। কিল কথাটা সাধারণত ব্যবহার করা হয় কাদের ক্ষেত্রে গো, মানুষের ক্ষেত্রে, অন্যান্য পশু পাখির ক্ষেত্রে। তাহলে এখানে উনি কি করেছেন গো, উনি গাছকে পার্সোনিফিকেশন করেছে, ব্যক্তিরূপে কল্পনা করেছেন, ব্যক্তিরূপে কল্পনা করে কবি গাছ কাটার যে নিষ্ঠুরতা সেটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। তাই তিনি কি বলছেন, ইট টেকস মাচ টাইম টু কিল আ ট্রি, একটা গাছকে কাটতে অনেক সময় লাগে। নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, সাধারণ একটা ছুরির আঘাতে কিন্তু গাছ মরবে না, কি গো মরবে, একটা ছুরির আঘাতে একটা মানুষ মরে যেতে পারে কিন্তু গাছকে মারা যায় যায় না। পরম মুহূর্তে উনি কি বলছেন যে একটা গাছ কীভাবে একটু একটু করে বড় হয়ে উঠেছে। ইট হ্যাজ গ্রোন স্লোলি, গাছটি ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। কনজিউমিং দি আর্থ, এখানে আর্থ মানে পৃথিবী নয় মাটি, তার মানে মাটি, মাটির মধ্যে দেখো যে পুষ্টি রস রয়েছে সেই পুষ্টি রস সংগ্রহ করে, গ্রহণ করে, কনজিউম করে, কনজিউম মানে গ্রহণ করা মানে শরীরে ধারণ করা। যেমন দেখো কনজিউম কতটা ব্যবহার করা হয় দেখবে, ইলেকট্রিসিটি ব্যবহার করা হয় যে কনজিউমার বলা হয়, কতটা আমরা খরচ করলাম, দেখা দেখো খাবার হিসাবে বলছে আর কি কনজিউম করা। রাইজিং আউট অফ ইট, সেই মাটি থেকে গাছ ওঠে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, ক্রাস্ট মানে কি, ক্রাস্ট মানে হচ্ছে দ্য টপ লেয়ার অফ দি আর্থ, মানে মাটির একেবারে উপরের অংশ, বা পৃথিবী দেখো উপরিতলের অংশ, যে অংশ তোমার গাছপালাগুলো জন্মায়।
সেখান থেকে কি হয় গো, নিউট্রিশন গ্রহণ করে গাছ, অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার। আর গাছ দেখো বছরের পর বছর সূর্যালোক, বাতাস, জল শোষণ করে, করে না? অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাসাইড স্প্রাউটিং লিভস, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইট। লেপ্রাস কথাটা কোথেকে আসছে গো? লেপ্রাস কথাটা আসছে লেপ্রসি থেকে। লেপ্রসি মানে কুষ্ঠরোগ। কুষ্ঠরোগের এখন তোমার কি কুষ্ঠরোগ প্রায় 99% নির্মূল হয়ে গেছে, আগে তোমার ছিল একাডেমি। কুষ্ঠরোগ মানে কি গো? শরীরের এমন একটা মানে শরীরের কোনো অংশ যে অংশে তোমার অসার হয়ে যেত, কোনো সেন্স থাকতো না, কোনো দাগ হতো, ছোপ হয়ে যেত, অমসৃণ, কর্কশ হয়ে যেত, বুঝতে পারলে? তা এখানে দেখো হাইট মানে কি? দেখো হাইট মানে হচ্ছে তোমরা কি জানো, হাইট মানে লুকানো জানো, কিন্তু হাইট মানে হয় পশুর চামড়া। তাহলে এখানে চামড়া অর্থাৎ কাকে বোঝাতে চাইছি গো? তার মানে গাছের ছালকে বোঝাতে চাইছে, দ্য বার্ক অফ আ ট্রি। তাহলে গাছের ছালটা কেমন হয় গো? অমসৃণ হয় না, কর্কশ হয়। তাই কবি ওটাকে কী বলছেন গো? কবি ওটাকে বলছেন লেপ্রাস হাইট, মানে কুষ্ঠরোগের কুষ্ঠরোগীর যেমন ত্বক অমসৃণ কর্কশ, গাছের ত্বকও তাই। সেখান থেকে কী জন্মায়? পাতা হয়, পাতা অঙ্কুরিত হয়, সেখান থেকে পাতা অঙ্কুরিত হয়, বুঝে গেল? তাহলে দেখো এই প্রথম স্ট্যান্ডাতে আমরা কী পেলাম? প্রথমেই দেখো উনি শুরু করছেন কী দিয়ে, ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। একটা গাছকে কাটতে অনেক সময় লাগে, সাধারণ ছুরির আঘাতে মারা কাটা যায় না বা হত্যা করা যায় না। পরে কোনো দেখো উনি চলে এলেন যে কী করে গাছ দেখো একটু একটু করে বছরের পর বছর সূর্যালোক, বাতাস এবং মাটি থেকে পুষ্টিরস সংগ্রহ করে, জল সংগ্রহ করে, একটু একটু করে গাছ কিন্তু বড় হয়ে ওঠে। আর গাছের দেখো যে অমসৃণ ত্বক, সেখান থেকে পাতা অঙ্কুরিত হয়, বুঝে গেল? তোমরা এইটুকুনি পড়াই কিন্তু সুন্দর করে পড়বে। হ্যাঁ, আমি তোমার দু একদিন পরপর একটু একটু করে বুঝিয়ে আমি ভিডিওগুলি পোস্ট করবো আমার ইউটিউব চ্যানেলে, তোমরা ওখান থেকে দেখে নেবে এবং তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবে যে তোমরা কবিতাটি আমি যেটুকু পড়ালাম সেটুকু তোমরা ঠিক ঠিক বুঝতে পেরেছো কি না, কেন কেমন। যদি কোনো জায়গাতে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কমেন্টে সেটা লিখে দেবে যে স্যার এই অংশটা একটু বুঝিয়ে দেবে, বুঝে গেল? তাহলে আজকে তোমার এই পর্যন্তই রইল, আমরা পরের দিনের পরের অংশ নিয়ে আলোচনা করব।